জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 27 সেপ্টেম্বর বিকেলে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল খালেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আয়াত আলী, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেন, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের কো-অপ্ট সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, স্কুল গভর্নিং বোর্ডের সদস্য ও শিক্ষকবৃন্দরা। বক্তব্য বিরতির মধ্য দিয়ে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। তোমাকে একটি ভালো মানুষ হতে হলে, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হলে, একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে যে শক্তি তোমার প্রয়োজন তা কিন্তু তোমার মাঝে বিদ্যমান। প্রয়োজন শুধু তোমার চেষ্টা, তোমার আন্তরিকতা। যদি তোমার চেষ্টা থাকে, তোমার আন্তরিকতা থাকে, তোমার লক্ষ্য থাকে, তুমি অবশ্যই অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তার জন্য প্রয়োজন তোমার আন্তরিকতা, তোমার সদিচ্ছা। তোমরা হয়তো অনেকে জানো যে প্রত্যেকটি কারিকুলামে জেলায় উপজেলায় আমাদের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে তাদের যোগ্যতাটা অর্জন করে নিয়েছে। তোমাদের যদি আজকে এই প্রতিযোগিতা, অনেকে কিন্তু একটা ইভেন্টে 10 থেকে 20 জন, এটাকে যাচাই বাছাই করে তারপরে কমিয়ে আনছে 10 জন 5 জন, ফাইনালে গিয়ে 5 জন কিন্তু তোমরা এই খেলায় অংশগ্রহণ করছো, কিন্তু প্রাইজ পাইছে কি 1 জন 2 জন 3 জন। আমরা চাই তোমাদের শিক্ষা জীবনে প্রতিযোগিতায় যারা প্রথম হও, এই প্রথম প্রতিযোগিতার সাথে সবাইকে প্রতিযোগিতা করার জন্য, এবং আমরা চাই গুণগত শিক্ষার মানটা, যার এই গুণগত শিক্ষার মানের জন্য প্রয়োজন তোমাদের, আপনি তোমরা জানো যে আমাদের রয়েছে সুবিশাল সমৃদ্ধশালী লাইব্রেরি, যেই লাইব্রেরিতে তুমি যদি ওয়ার করো তুমি তোমার জীবনকে বদলে দিতে পারবে, তুমি তোমার নিজেকে গঠন করতে পারবে, তোমার লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারবে, তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে। আবারও বলি, সেজন্য প্রয়োজন তোমার চেষ্টা, আন্তরিকতা, পরিশ্রম। এই তিনটি জিনিস যদি থাকে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। কাজে আপনি দেখেছেন যে সত্যতা শিক্ষার্থীকে যে টিসি দেওয়া হয়েছে জঘন্যতম অভিযোগের ভিত্তিতে। কাজেই শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, এগুলো কোনো অবস্থাতে যাতে তোমাদের সংশ্লেষ না থাকে এবং হতে না পারে। যদি হয় আমরা কিন্তু কঠিন এই ব্যাপারে, আর যারা ভালো তাদের জন্য সর্বোত্তম সব ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আছে এবং থাকবে। শিক্ষার্থী, তোমাদের সবচেয়ে বড় হাতিয়ার কি? তোমাদের হাতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমাদের হাতের কলম। কলমের শক্তি কি? তোমাদের জ্ঞান। জ্ঞানের উৎস কি? বই, তোমাদের পাঠাগার। আমাদের যে পাঠাগার আছে, বাংলাদেশে এরকম কয়েকটি পাঠাগার আছে কিনা আমার সন্দেহ। বিচিত্র বইয়ের সমারোহ, দুর্লভ বইয়ের সমারোহ। জ্ঞান, জ্ঞানের যদি তোমরা প্রসারতা ঘটাতে চাও, সুশিক্ষিত সশিক্ষিত হতে চাও, শুধু পাঠ্য পুস্তক নয়, এরকম বিচিত্র বই পড়ে পাঠদান করে লেখাপড়া করে তোমাদের জ্ঞানকে বৈচিত্র্যময় করে তুলতে হবে। তাহলে দেখবে যে তোমরা যে কোনো বিষয়ে যে কোনো স্থানে তোমরা পারঙ্গম হতে পারবে। এটাই শিক্ষার উদ্দেশ্য, এটাই সুশিক্ষিত এবং এটাই সশিক্ষিত। তোমরা এখন জানো যে বর্তমানে যে শিক্ষা কারিকুলা যেভাবে হচ্ছে 6-7 এবং শুনতেছে আগামী বছর নাকি আরও শুধু কাগজ কাটা দিয়ে কেটে কেটে কেচি দিয়ে কেটে লাগানো ছুটানো, এটা তো লেখাপড়া না। কাজে তোমাকে এটা তো এখন সরকারি নির্দেশনা করতে হবে। তোমাকে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভবিষ্যতে শিক্ষা প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, জীবনের প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তোমাকে তোমার আগের যে সিলেবাসগুলো আছে সেগুলো খুবই চমৎকার, অনেক ধৈর্য সহকারে আমাদের শিক্ষার্থীরা আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। আশা করি আগামীতে আরও ভালো হবে।
আমরা সবাই চাই এই অনুষ্ঠান সুন্দরভাবে আরও হোক এবং লেখাপড়ার মান যাতে বৃদ্ধি করা যায় এদিকে সবাই খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই সুন্দর, যাতে আমাদের এই জালকুড়ি হাই স্কুল কলেজের সুনাম সুন্দর হয়, সুনাম যাতে আমরা রাখতে পারি এবং 100% যাতে আগামীতে আমাদের পাশের হার হয়। আর বিশেষ করে যে ছাত্রছাত্রীরা, যে অভিভাবকরা, ছাত্রছাত্রী আপনারা খবর নেন না ওবিসি স্কুলে আসবেন, স্কুলে আসছে আপনার ছেলে বা মেয়ে কি রেগুলার ক্লাস করতেছে কি না, লেখাপড়া করতেছে কি না, অ্যাবসেন্ট করে এগুলো সম্পূর্ণ খবর নেবেন। কেন আপনাকে আমরা ডাকি কিন্তু আপনাকে পাই না, পরে আপনারা আমরা সমালোচনা করেন কমিটি ভালো না বা শিক্ষক ভালো না, কিন্তু আপনারা একটা দিন স্কুলে এসে খবর নিলেন না যে আমার বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করতেছে কি না, রেগুলার ক্লাসও আসে কি না। যা হোক, আগামীতে আপনারা সবাই সুন্দরভাবে আমাদের স্কুলে সুনাম যাতে রক্ষা হয় সেদিকে সবার লক্ষ্য রাখবেন। এন.এ.এন টিভি, নারায়ণগঞ্জ।